সুনামগঞ্জ সদর উপজেলার কাঠির ইউনিয়ন থেকে জামালগঞ্জ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ দুপুরে কাঠির বাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও আমিরুল হক তুহিনের সঞ্চালনে অনুষ্ঠিত মানববন্ধনে ইউপি সদস্য সুয়াইবুর রহমান, ইউপি নারী সদস্য নাসিমা খাতুন, নুরুল আমিন ও আলমগীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের দাবি জানান।